আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আত্তরিক ইলা সরফি, এসো সরফ শিখিয়ের ধারাবাহিক আলোচনায় উপস্থিত সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব ইরাবুল ফেলেল মুদারে, ফেলে মুজারের অন্ত পরিবর্তন। ইরাব মানে হচ্ছে ভেতরে যে পরিবর্তন হবে, ফেলে মুজারের অন্ত পরিবর্তন। তো কয়েকটি হরফ ফেলে মুজারের শেষে পরিবর্তন ঘটায়, কয়েকটি হরফ আছে যেগুলো ফেলে মুজারের শেষে পরিবর্তন ঘটায়। এই কথা তুমি আত্তরিকুল আরবিয়া কিতাবে পড়েছো, এসো আরবি শিখি কিতাবে এগুলো আমরা পড়েছি যে কয়েকটি হরফ আছে যেগুলো ফেলে মুজারের শেষে পরিবর্তন ঘটায়। যেমন লাম, এই লাম হরফটি এটা যজম বলা হয়, যজম দানকারী হরফ। তো ফেলে মুজারের শুরুতে এসে তার শেষে যজম দান করে, লাম হরফটি ফেলে মুজারের শুরুতে এসে তার শেষে কী করে, যজম দান করে। যেমন ইয়াফ আলু লাম ইয়াফ আল, তুফ আল তাফ আলু লাম তাফ আল, যজম দান করে। আর নুনুল ইরব যে সাতটি আছে, যেমন ইয়াফ আলুনা ইয়াফ আলানি তাফ আলানি তাফ আলুনা তাফ আলীনা, এরকমভাবে সাতটি আছে। এই সাতটি সিগা থেকে নুন নুনের ইরব ফেলে দেয়। যেমন লাম ইয়াফ আলু ইয়াফ আলুনা থেকে লাম ইয়াফ আলু, ইয়াফ আলাইন থেকে লাম ইয়াফ আলা, এরকম করে দেয়। ইয়াফ আলীনা থেকে লাম ইয়াফ আলি। কিন্তু নুনের জামির মোয়ান্নাস যেটা আছে, জুমা মোয়ান্নাসের যেটা নুন, যেমন ইয়াফ আল্না আর তাফ আল্না, এই দুইটাকে বহাল রাখে, এখানে কোনো পরিবর্তন করে না। যেমন লাম ইয়াফ আল্না লাম তাফ আল্না একই রাখে। তদ্রূপ লাম কালিমা হরফে ইল্লাত হলে লাম কালিমাকে ফেলে দেয়। একইভাবে আমরা জেনেছি এটা সরবি শিখিতে, যে লাম কালিমা যদি হরফে ইল্লাত থাকে তাহলে লাম কালিমাকে ফেলে দেয়। এটা তো হলো আকৃতিগত পরিবর্তন, এগুলোকে বলা হয় আকৃতিগত পরিবর্তন, কারণ দেখা যাচ্ছে এগুলো লাম হরফটি ফেলে মুজারে এর মাঝে অর্থগত পরিবর্তনও করে থাকে। আকৃতিগত পরিবর্তন যেরকম করে সেরকম অর্থগত পরিবর্তনও করে, অর্থাৎ মুজারেকে ফেলে মুজারেকে মাঝে মানফিতে রূপান্তরিত করে দেয়। অর্থগতভাবে মুজারাকে কী করে দেয়, মাঝি মানফি। যেমন ইয়াফ আলু সে করবে করছে করে, এটা মাঝি মার মাঝিতে ছিল, কিন্তু এটা যদি আমি লাম ইয়াফ আল দিয়ে দিই তাহলে সে করেনি, এটা মানফি, মাঝি মানফি হয়ে গেছে, নাবোধক অতীতকাল হয়ে গেছে। সুতরাং লাম ইয়াফ আল অর্থ হলো মা ফালা, লাম ইয়াফ আল এটা মা ফালার অর্থ দেবে, মা ফালা। এসব কথা তুমি আল আত্তারিয়া কইলাল আরবিয়া কিতাবে পড়ে এসেছো, এবং লামযুক্ত ফেলে মুজারে এর ক্রিয়ামালা বা সিলসিলাতুল আফআল মুখস্থ করে এসেছো। তবু এখানে আবার আমরা উক্ত সিলসিলাতুল আফআল পেশ করছি, আরও ভালোভাবে মুখস্থ করে নাও। যদিও বা এটা এসো আরবি শিখিতে আমরা শিখেছি, কিন্তু আবারও এখানে ক্রিয়ামালাটা দেওয়া হচ্ছে, আমরা এটা ভালো করে মুখস্থ করে ফেলি। তো সিলসিলাতুল আফআলিল মানফিয়াতি বিলামিল মারুফ, বিলামিল মারুফি লাম মারুফযুক্ত ফিলফিলাত আফআল মানফিয়া, নাবোধক যে ক্রিয়াগুলো আছে, অর্থাৎ এটা হচ্ছে যে মুজারের ক্রিয়া, এগুলোর আমরা খেয়াল করি সিলসিলাগুলো ক্রিয়ামালাগুলো। যেমন ইয়াফআলু ছিল হলো লাম ইয়াফআল লাম তাফআল, লাম ইয়াফআল লাম তাফআল, এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েব আর ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, সে করেনি, অর্থ হবে সে করেনি, লাম ইয়াফআল লাম তাফআল। লাম তাফআল লাম তাফআলি, লাম তাফআল লাম তাফআলি, এখানে লাম তাফআলির নুন পড়ে গেল লাম তাফআলি, এটা হচ্ছে যে ওয়াহেদ মুজাক্কার হাজির আর ওয়াহেদ মুয়ান্নাস হাজির, তুমি করনি, লাম তাফআল লাম তাফআলি। আর লাম আফআল আমি করিনি, ওয়াহেদ মুতাকাল্লিম লাম আফআল, লাম ইয়াফআলু লাম ইয়াফআলু লাম ইয়াফআল না, তো লাম ইয়াফআলু এটাতে নুন নুনে ইরব পড়ে গেল, আর লাম ইয়াফআল না নুনে ইরব পড়লো না, নুনে ইরব না, এটা হচ্ছে নুনে জুমায় মুয়ান্নাসের আলামত। তো লাম ইয়াফআলু লাম ইয়াফআল না তারা সকলে করেনি, তো জুমায় মুজাক্কার গায়েব আর জুমায় মুয়ান্নাসে গায়েব। লাম তাফআলু লাম তাফআল না, লাম তাফআলু লাম তাফআল না তোমরা সকলে করনি, জুমায় মুজাক্কার হাজির এবং জুমায় মুয়ান্নাসে হাজির। আর লাম নাফআল আমরা সকলে করিনি, জুমায় মুতাকাল্লিম। এবার তাসনিয়াগুলো হচ্ছে লাম ইয়াফআলা লাম তাফআলা, সবগুলো নুন পড়ে যাবে, লাম তাফআলা লাম তাফআলা সবগুলো নুন পড়ে যাবে, লাম ইয়াফআলা লাম তাফআলা লাম তাফআলা লাম তাফআলা
লামিয়া ফালা হচ্ছে তাসনিয়ায় মুজাক্কার গায়েব আর বাদ বাকি সবগুলো তাসনিয়ায় মুয়ান্নাস গায়েব এবং তাসনিয়ায় হাজির। আর এটাকে আমরা লাম না ফাল এটাকেও তাসনিয়া হিসেবে ধরতে পারি, লাম না ফাল আমরা দুজন করিনি তাসনিয়ায় মুতাকাল্লিম। তো এই ছিল হচ্ছে মারুফের মুজার মুজারে মারুফের শুরুতে লাম আসা। এবার আমরা দেখি মুজারে মাজহুলের পূর্বে লাম আসবে, সিলসিলাতুল আফআলিল মানফিয়াতি বিলামিল মাজহুলি। এটা মাজহুলের ক্ষেত্রে লাম ইউফআল লাম তুফআল এগুলো আমরা আর ইয়া করতেছি না, এটা আমরা সবাই পারবো ইনশাআল্লাহ। ওয়াহিদ মুজাক্কার গায়েব এগুলো একবার মুখস্থ করলে সবগুলো এমনিতেই পারা যায়। লাম ইউফআল ওয়াহিদ মুজাক্কার গায়েব, লাম তুফআল ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, এভাবে তাকে করা হয়নি। লাম তুফআল লাম তুফআলি তোমাকে করা হয়নি, লাম উফআল আমাকে করা হয়নি, লাম ইউফআলু লাম ইউফআল না তাদের সকলকে করা হয়নি, লাম তুফআলু লাং তুফআল না তোমাদের সকলকে করা হয়নি, লান নুফআল আমাদের সকলকে করা হয়নি, লাম ইউফআলা লাং তুফআলা আমাদের দুজনকে করা হয়নি, লাম তুফআলা লাম তুফআলা আমাদের দুজনকে করা হয়নি, তোমাদের দুজনকে করা হয়নি, আর লান নুফআল আমাদের দুজনকে করা হয়নি। এগুলো আমরা বেশি বেশি করে বারবার পড়ে পড়ে আরও বিভিন্ন মাউজুনে বিভিন্ন ফেইল দিয়ে আমরা এগুলো পড়বো। যেমন দরাবাদি হতে পারে লাম তুদুরব লাং তুদুরব লাং লান ইউদুরব লাং তুদুরব লাং তুবরত লাম তুদুরবি লান উদুরব, এভাবে আমরা এগুলো মুখস্থ করব লাম দিয়ে লাম। এরপরে আসি আমরা অনুশীলনী, নিচের মাউজুনগুলোর সিলসিলাতুল আফআল মুখস্থ করো এই মাউজুন দিয়ে, যেটা আমরা উপরে প্র্যাকটিস করতে চাইলাম সেটা এখানে নিচে দেওয়া আছে। যেমন লাম ইয়াং সুর, লাম ইয়াং সুর দিয়ে আমরা মুখস্থ করবো, লাম ইয়াং সুর লাম তাংসুর লাম তাংসুর লাম তাংসুরি লাম আংসুর, এইভাবে জুমা হবে লাম ইয়াং সুরু লাম ইয়াং সুর না লাম তাংসুরু লাম তাংসুরু না লাম নাংসুরা লাম নাংসুর। আর তাসনিয়াগুলো হবে লাম ইয়াং সুরা লাম তাংসুরা লাম তাংসুরা লাম তাংসুরা লাম নাংসুর, এইভাবে আমরা প্রত্যেকটা সবগুলো মুখস্থ করবো। লাম ইয়াদরিব দিয়ে লাম ইউরসিল দিয়ে লাম ইয়াদহাব লাম ইয়াবতাসিম লাম ইয়াজলিস এগুলো দিয়ে প্রত্যেকটা মুখস্থ করবো। একইভাবে মাজহুল এটা হচ্ছে মুজারে মারুফের ক্ষেত্রে, এটা হচ্ছে মুজারে মাজহুল লাম ইউংসর লাম তুংসর লাম তুংসর লাম তুংসরি লাম উংসর। আর জুমা হচ্ছে লাম ইউংসরু লাম ইউংসর না লাম তুংসর লাম তুংসর না লাম নুংসর। আর তাসনিয়া হচ্ছে যা লাম ইউংসর লাম তুংসর লাম তুংসর লাম তুংসর লাম নুংসর, এভাবে প্রত্যেকটা আমরা প্র্যাকটিস করবো। আর লাম ইয়াম না লাম ইউম না এই প্রত্যেকটা আমরা প্রত্যেকটা প্র্যাকটিস করবো আমরা। তিন নম্বর, নিচের ফেলগুলোর পরিচয় দ্রুত বলে যাও, দ্রুত ফেলগুলোর পরিচয় বলে যাও। যেমন লাম ইউস আলু, লাম ইউস আলু এটা হচ্ছে লাম যুক্ত, এটা হচ্ছে মানফিয়াতু জাল ফেলিল মাল আল আফআলুল মানফিয়াতু, এটা জাল ফেলিল মানফিয়াতু বি লামিল মাজহুল বি লামিল মাজহুল। লাম ইউস আলু এটা হচ্ছে জুমায় মুজাক্কার গায়েব লাম ইউস আলু। একইভাবে লাম ইয়া লাম তাদরিব, লাম তাদরিব এটা হচ্ছে ফেলেল ফেলেল মারুফ ফেলেল মারুফ, এটা হচ্ছে ফেলেল মানফিয়া ফেলে মানফিয়া বি লামিল মারুফ। লাম তাদরিব এটা হচ্ছে ওয়াহেদ মুয়ান্নাস গায়েব এবং ওয়াহেদ মুজাক্কার হাজির লাম তাদরিব। তো এইভাবে আমরা সবগুলো পরিচয়গুলো সবগুলো পরিচয় আমরা বলে যাব। এখানে নমুনা দেখানো আছে, একটা নমুনা হচ্ছে লাম ইউস আলু, এটা হচ্ছে আল মাজির মানফি বি লাম ফিল মুদারেল মাজহুল, এইভাবে বলে যাবো আমরা প্রত্যেকটা। এটার এটা হচ্ছে যে লাম ইউস আলুটা হচ্ছে তাদেরকে প্রশ্ন করা হয়নি অর্থ, আর লাম ইউস আলু হচ্ছে আল মাজি হয়ে গেছে মাজি মানফি হয়ে গেছে কি দ্বারা বি লাম লাম দ্বারা, লাম কোথায় যুক্ত হয়েছে ফিল মুদারেল মাজহুল ফিল মুদারে মাজহুল মুজারে মাজহুলের মধ্যে পূর্বে লাম আসছে এই লাম দ্বারা এটা মাঝে মানফি হয়ে গেছে, আর এটার সিগা হচ্ছে জুমায় মুজাক্কার গায়েব। এইভাবে লাম তাদরিব সে মারেনি মাদি মানফি বি লাম ফিল মুদারিল মারুফ, এটা মুজারে মারুফের মধ্যে লাম আসছে
যার কারণে মাজি মানফি হয়ে গেছে, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব সিগা, অর্থ একইভাবে লাম তাদরিব, এটা আরেকটা আসে আবার লাম তাদরিব, তুমি মারণীয় আসে লাম তাদরিব, যেটা ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগাতেও আসে লাম তাদরিব, এটা হচ্ছে মাজি মানফি বিলাম ফিল মুদারে মারুফ আর ওয়াহিদ মুজাক্কার হাজির। এভাবে আমরা প্রত্যেকটা বলে যাব। উপরের প্রতিটি ফেলকে আল মাজি মানফি বি মা এ রূপান্তর করো, মাজি মানফি মা দ্বারা রূপান্তর করা লাগবে। অর্থাৎ এখানে যখন ইউস আলু ছিল, এটা ইউস আলু, তাহলে মা সা আলু, মা সুইলু, সরি মা সুইলু, ইউস আলু এটা হয়ে যাবে মা সুইলু, লাম তাদরিব এটা হয়ে যাবে মা 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 দরাবাত মা দরাপ্তা, দুইটা হবে মা দরাবাত মা দরাপ্তা। একইভাবে লাম ইয়া ফাহামু, এটা হবে মা ফাহামু মা ফাহিমু মা ফাহিমু। এভাবে আমরা প্রত্যেকটা করে দেব। নিচের প্রতিটি ফেলকে মাজি মানফি বি লাম ফিল মুদারে এ রূপান্তরিত করো। যখন মা সুরিবা, এটা কী ছিল, মাজি মানফি ছিল, মাজি মানফি ছিল কিন্তু লাম ছাড়াই, মাজি মানফি মা সুরিবা, এটা হয়ে যাবে লাম লাম ইউসুরব লাম ইউসুরব। মা সা আলতুম, এটা হবে লাম লাম ইয়াস আলু, মা সা আলতুম লাম লাম তাস আলু, মা সা আলতুম এটা হয়ে যাবে লাম তাস আলু। মা নুসিরু মা নুসিরু, এটা হয়ে যাবে লাম লাম ইয়ুং সরু লাম ইয়ুং সরু। এভাবে আমরা প্রত্যেকটা প্র্যাকটিস করে যাব। নিচের ফেলগুলোর পরিচয় অতি দ্রুত বলো, নিচের ফেলগুলোর পরিচয় অতি দ্রুত বলো। যেমন দুরিবু, দুরিবু এটা হচ্ছে মাজি মাজহুল ফেলে, এটা হচ্ছে মাজি মাজহুল দুরিবু, জুমায় মাজি মাজহুলের যা মাজি মুজবাত মাজহুল, এটা মাজি মুজবাত মাজহুলের জুমায়ে মুজাক্কার গায়েব। কতালা, এটা হচ্ছে মাজি মুজবাত মারুফের তাসনিয়ায় মুজাক্কার গায়েব। এভাবে আমরা প্রত্যেকটার পরিচয় বলে যাব। প্রশ্নমালা, লাম হরফটি মুজারে এর মাঝে কয় ধরনের পরিবর্তন ঘটায়, লাম হরফটি মুজারে এর মাঝে কয় ধরনের পরিবর্তন ঘটায়। এটা সাধারণত, এটা লাম হরফটি কী করে, এটা দুই ধরনের পরিবর্তন করায়, একটা আকৃতিগত আর একটা হচ্ছে অর্থগত। আকৃতিগত পরিবর্তন ফেলে মুজারের শেষে যজন দেয়, আর অর্থগত পরিবর্তন এটা মাজি মানফিতে রূপান্তর করে দেয়, দুইটা পরিবর্তন ঘটায়। লাম হরফটি মুদারের শেষে আকৃতিগত কী পরিবর্তন ঘটায়, আকৃতিগত পরিবর্তন ঘটায় সেটা হচ্ছে মাজি মুদারের শেষে লাম হরফটি মুজারের শেষে যজম দেয়। লাম হরফটি মুজারের শেষ হতে কোন নুনকে ফেলে দেয়, নুনে এরব যেটা আছে, সাতটি নুনে এরব আছে সেটাকে ফেলে দেয়, এবং কোন নুনকে বহাল রাখে, তাসনিয়া জুমায় তাসনিয়ার যে নুনগুলো আছে সেটাকে বহাল রাখে, যেমন ইয়াফ আন্না তাফ আন্না, এটা দুইটা নুনকে বহাল রাখে। লাম হরফটি মুজারের শেষ থেকে কয়টি নুন ফেলে দেয়, এটা ফেলে দেয় সাতটি নুনকে ফেলে দেয়, সাতটি নুনে এরব যে সাতটি আছে সে সাতটি নুনকে ফেলে দেয়। লাম হরফটি মুজারে এর মাঝে অর্থগত কী পরিবর্তন করে, এটা অর্থগত মুজারের অর্থ থেকে এটাকে, এটা হচ্ছে মাজি মানফির অর্থে পরিবর্তন করে দেয়, মাজি মানফি, বা যেমন ইয়াফালু থেকে মা ফাগালা। মা সামিয়তু এর বিকল্প আরবি ফেলটি কী হবে, মা সামিয়তু এর বিকল্প হবে লাম আসমা লাম আসমা। লাম তাফহামনা এর বিকল্প আরবি ফেল কী হবে, লাম তাফহামনা এর বিকল্প আরবি ফেল হবে মা মা এটা হবে হচ্ছে মা তাফহামনা, মা তাফহামনা বিকল্প আরবি হবে। তো এই ছিল আমাদের আজকের বিষয়। আমরা আগামীতে আন্নাফিউ আন্নাফিউল মুয়াক্কাদু বি লান ফিল মুস্তাকবালি মুস্তাকবালি ফিল মুস্তাকবালি শুরুতে লান আসবে, বি লানের দ্বারা আমরা এটা শিখব আগামীতে। নাফিল মুয়াক্কাদ
আর নাফিউল মুয়াক্কাদ তাকিদ বাচক নাফি হবে ফেলে মুজারের শুরুতে বা ফেলে মুস্তাকবেলের শুরুতে তাকিদ বাচক লান আসবে সেটার আমল সম্পর্কে আমরা আগামীতে শিখব আজকে এই পর্যন্তই সবাইকে আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু